বারুইপুর চম্পাহাটি হারালবাজিপাড়ায় আগুন, পুড়ল বাড়ি। বারুইপুর থানার অন্তর্গত চম্পাহাটির হারালবাজিপাড়ায় বুধবার রাতে আচমকায় আগুন লেগে যায়। বিশ্বনাথ নস্কর নামে এক ব্যক্তির বাজির কারখানায় আগুন লাগলে পুরো বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায়। স্থানীয়রাই দ্রুত আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশও ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বিশ্বনাথ নস্কর ও তার পরিবারের সদস্যরা কেউই বাড়িতে ছিলেন না, সকলেই বিয়ে বাড়ির নিমন্ত্রণে গিয়েছিলেন। বুধবার রাতে এলাকায় প্রচুর বিয়ের অনুষ্ঠানও ছিল, সেই অনুষ্ঠানে অনেকেই বাজি ফাটাচ্ছিলেন। সেই বাজির আগুন এসে পড়ে বিশ্বনাথের বাজির কারখানায়। সেখানে থাকা বাজি ও বাজির মশলায় দ্রুত আগুন ধরে যায়। সাথে সাথে স্থানীয়রা এসে আগুন নেভায়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলেই দাবি স্থানীয়দের। মানে এদের বাড়িতে কেউ ছিল না, এরা সব বিয়ে বাড়ি গেছিল, তারপরে অন্য জায়গায় সেল ফাটাচ্ছিল, বিয়ে বাড়ির সেল এসে এখানে ফেটেছে, ফেটে এদের পলে থেকে মানে পলের পল টল ঢিবিয়েছিল এদের উঠোনে, হ্যাঁ, তাদের থেকে আগুন লেগে যায়। ওদের চরকা ফরকা টুকটাক কাজ করে, তাতে গিয়ে ওদের ঘর টরগুলো পুড়ে যায়। মানে বাড়িতে লোকজন থাকলে ওটা হতোই না। যার বাড়ি পুড়ে চলার নাম কি? বিশ্বনাথ নস্কর। উনি কি করেন? উনি প্যারালাইজ লোক, মানে ওনার ওই ছেলে পুলে দুটো চরকা ফরকা করে, তাতেই থেকে ওই হয়ে গেছে। হ্যাঁ, লেভালো আমরা পাড়ার লোক, গ্রাম প্রতিবেশী এসে বিয়ে দিয়েছি জল মেশিন নিয়ে। দমকল এসেছিল না? দমকল এসেছিল, কিন্তু দমকলের কোনো কাজে লাগেনি, তার আগে আমরা সব নিয়ে ফেলেছি।